দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে বিবেচনা করে দেখা হবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এবার বহ্যুৎসব হচ্ছে না। নিজ বাসভবন থেকে প্রেস ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, বার্ষিক পরীক্ষা না হলে মূল্যায়নের ভিত্তিতে বার্ষিকের ফলাফল দেয়া হবে। করোনা মহামারীতে আরেক দফায় ছুটি বাড়ল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবারের দফায় ছুটি চলবে 14 নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। মন্ত্রী জানান, আগামী দু সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে দেখা হবে পরিস্থিতি অনুকূলে থাকলে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রতিবারের মতো সমাবেশ করে এবারের বই উৎসব হবে না। এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানোর কথাও জানিয়েছেন মন্ত্রী। সমাবেশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সেটি আমরা করতে পারবো না, কাজে আমাদের একটা বিকল্প বই পৌঁছে দেয়া যায় সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। হয় টেস্ট পরীক্ষা হবে, নয় কোনো একটা অ্যাসেসমেন্ট হবে। হয়ে যারা যাদেরকে মনে করা হবে যে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন, তারা এসএসসি পরীক্ষা চলে যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা হবে না। কিছুটা সময় লাগলেও কারিগরি পরীক্ষাগুলো নেওয়া হবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা করব, কারিগরি তাদের সঙ্গেও কথা বলবো যে কিভাবে আমরা এই পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পারি। আর তাদেরকে আহ্বান জানাবো তারা যেন এখন থেকেই জোর প্রস্তুতি নিয়ে নিতে থাকে। ছুটির সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ফি মওকুফ করা যায় কিনা সেটিও বিবেচনা করে দেখা হবে। যেমন স্পোর্টস এর জন্য ফি থাকে, মিলাদ মাহফিলের জন্য ফি থাকে, তো এই সব জিনিসগুলো এই সময়ে তাদের প্রয়োজন হয়নি এবং প্রয়োজন হবে না, তো সেই রকম কিছু নির্দেশনা আমরা দিয়ে দেব সহসাই। এদিকে পরিস্থিতি অনুকূলে থাকলে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে বার্ষিক পরীক্ষা হতেও পারে বলে সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। না হলে নিজ স্কুলের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। মূল্যায়ন পদ্ধতি স্বশো বিদ্যালয়ে আমরা সেইভাবে একটা ধারণা তাদেরকে দিয়ে দেব, এইভাবে করবো। পরীক্ষার স্বাস্থ্যবিধি মেনে এখনও তো আমাদের সময় আছে ডিসেম্বর, আমরা তো 14 নভেম্বর দিচ্ছি, এখনও যদি আমরা ডিসেম্বরেও যে একটা জায়গায় পৌঁছতে পারি, ভালো পরিবেশ হয় আমাদের, আমরা হয়তো স্কুলেও একটা পরীক্ষার ব্যবস্থা করলাম শর্ট। এর আগে করোনা মহামারীর কারণে কয়েক দফায় 17 মার্চ থেকে 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। সব খুলে দেওয়া হয়েছে, মোটামুটি স্বাভাবিকই জীবনযাত্রা, কিন্তু এরপরও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কিন্তু দফায় দফায় বাড়ানো হচ্ছে, কীভাবে দেখছেন এই বিষয়টা? করোনার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। আমার মনে হয় এখানে যৌক্তিক কারণও রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল খোলার বিষয়টা দেখেছি, 98,000 ছাত্র ছাত্রী আক্রান্ত হয়েছিল। আমার মনে হয় যে আরো 15 দিন ছুটি বাড়িয়ে দেওয়া হলো, এখন তো প্রতিদিন 20 জনের মতো মারা যাচ্ছে এবং 1,500 আক্রান্ত হচ্ছে, এটা হলো পরিসংখ্যান। আমি নিশ্চিত যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদের সঙ্গে পরামর্শ করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছেন। তো যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে হ্যাঁ, আমাদের স্কুল কলেজ আমরা খুলতে পারছি না, তাই বলে পড়ালেখাটা কিন্তু বন্ধ থাকাটা সমীচীন নয়। সরকারের মধ্যে টিভির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ার একটি ব্যবস্থা করেছেন, আরো উদ্যোগ নেওয়া দরকার যাতে আমাদের শিক্ষকরা ছাত্রদের অনুপ্রাণিত করতে পারে পড়ালেখা করার জন্য, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। ছাত্ররা যদি মার্চ মাস থেকে
অক্টোবর মাস পর্যন্ত ঠিক মতো পড়তে পারত না, আমরা মূল্যায়ন নাই করতে পারলাম, তাহলে আমাদের অন্তত ছাত্রদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পেল, যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে জোর দেওয়া উচিত, থেমে থাকা উচিত নয় যে আমরা এখন অক্টোবর মাসের শেষে আছি, নভেম্বর ডিসেম্বর এই সময়টাও যদি আমাদের শিক্ষকরা এবং অভিভাবকরা ছাত্রদের যত্ন নেন, বিশেষ করে তাদের পড়ালেখার ব্যাপারে, তাহলে আমার মনে হয় যে আমাদের লসটা কম। ডক্টর মোহাম্মদ কায়কোপাদ, আরও একটু জানতে চাই যেটি, যে আজকেই হচ্ছে আমাদের শিক্ষা গণশিক্ষা প্রতিমন্ত্রী বললেন যে বার্ষিক পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যবিধি মেনে, যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে আসলে বিদ্যালয়ের নিজ নিজ বিদ্যালয়ের মূল্যায়নের মাধ্যমেই আসলে এই পরবর্তী ক্লাসে ওঠানো হবে শিক্ষার্থীদের, সেটি আসলে কতটা বাস্তবসম্মত, মানে সেই পদ্ধতিটা আসলে কি হতে পারে? এখন আমাদের অবস্থার প্রেক্ষিতে এরকম সিদ্ধান্ত হতেই পারে, এর জন্য আমাদের স্কুল কলেজগুলোকেও যথেষ্ট নির্দেশনা দেওয়া উচিত, তারা কিভাবে হয়তো হোমওয়ার্ক ছাত্রদের দিবে, সেই হোমওয়ার্কের ভিত্তিতে তার মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের প্রেক্ষিতে তারা পরবর্তী শ্রেণীতে যাবে। সুতরাং এইটা খুব জোরদার করা উচিত, যাতে আমাদের ছাত্রছাত্রীরা পড়ালেখার ধারাবাহিকতায় থাকে এবং তাদের মূল্যায়ন স্কুলে যেভাবে মূল্যায়ন হতে পারে সেই অংশটা জোরদার করা হয়। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।